ये কি এখানে তো দেখছি উমা আর লক্ষীর অ্যাক্সিডেন্ট হয়েছে ওরা তো ভীষণ রক্তাক্ত হয়ে পড়ে আছে পাশে পিঙ্কিও বসে আছে কিভাবে হলো এসব জানতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা তোমরা তো জানো এটা হচ্ছে ছোট পিঙ্কিদের বাড়ি আর এখানে ছোট পিঙ্কি মায়ের সাথে বসে বসে পড়ালেখা করছে আর পাশেই সুভাষ খাটিয়াতে শুয়ে শুয়ে ঘুম পিঙ্কি তোকে আমি যেভাবে পড়াটা শেখালাম তুই সেভাবে আমাকে বল দেখিনি তোর মুখস্থ হয়েছে কিনা দেখি ঠিক আছে মা আমি বলছি ক খ গ ঘ ঙ চ ছ বর্গীয় জ হয়েছে একদম ঠিক হয়েছে খুব সুন্দর পেরেছিস তুই এভাবে এখন থেকে পড়াশোনা করবি এভাবে পড়াশোনা করলে তোর সব পড়া মুখস্থ হয়ে যাবে আর ম্যাডাম যখন পড়া ধরবে তুই সব পড়া পারবি তখন ম্যাডাম তোর উপরে কত খুশি হবে বলতো বাড়িতে তরি তরকারি একদম শেষ হয়ে গিয়েছে দেখি রান্না তো করতে হবে পিঙ্কির বাবাকে একটু ডাকি ডেকে বলি হ্যাঁ গো শুনছো শোনো না একটু বাজারে যাও না বাড়িতে তরি তরকারি একদম শেষ হয়ে গিয়েছে আমাকে তো আবার রান্না করতে হবে একটু যাও না তাড়াতাড়ি আমার এখন ভালো লাগছে না আমার কোমরে খুব ব্যথা করছে এখন আমাকে ডেকো না তো আমি পরে যাচ্ছি একটু সুভাষ আবার পাশ ফিরে ঘুমাতে শুরু করলো উমা তো ছোট পিঙ্কিকে পড়াশোনা করাচ্ছিল আর সেই মুহূর্তে উমাদের বাড়ির সামনে দিয়ে মালতি কোথায় যেন যাচ্ছিল এই মালতি মালতি একটু শুনে যাও কোথায় যাচ্ছ আরে উমা বৌদি আমি একটু বাজারে যাচ্ছিলাম বাড়িতে তরি তরকারি একদম শেষ হয়ে গেছে আর শুনছো এই যে আমাদের পাড়ার মুখে না একটা তরকারিওয়ালা এসেছে সে নাকি খুব কম দামে জিনিসপত্র দিচ্ছে তাই শুনে তো ওখানে অনেক লোকজন একেবারে ভিড় করেছে সব শাকসবজি নেওয়ার জন্য তাই ভাবলাম আমিও যাই শুনছি ওখানে নাকি ফুলকপি একটা একটা কিনলে আরেকটা ফ্রি দিচ্ছে এরকম আরো কত সবজি শিগগিরই আমি তাড়াতাড়ি যাই না হলে আবার পাবো না শেষ হয়ে যাবে সত্যি তাই বুঝি এত সস্তায় সবজি দিচ্ছে তাহলে সবজিগুলোর মান ভালো হবে তো হ্যাঁ হ্যাঁ উমা বৌদি মান ভালো না হলে লোকজন কি ওইভাবে ভিমড়ি খেয়ে ওখানে সবজি কিনতো বলো ওখানে তো লাইন লেগে আছে লোকজনের আমি বাবা তাড়াতাড়ি করে যাচ্ছি আমার আবার দেরি হয়ে যাবে তাছাড়া আবার পাবো না সব সবজি শেষ হয়ে যাবে তোমার তো চিন্তা নেই তোমার তো স্কুটি আছে মালতি তো হন্তদন্ত হয়ে বাজারের দিকে ছুটলো বাড়িতে তো তরি তরকারি কিচ্ছু নেই আর ও তো সবে মাত্র মাঠ থেকে আসলো বেচারার শরীরে ব্যথা ট্যাথা আছে মনে হয় একটু ঘুম হচ্ছে ঘুমোক আমি বরং যাই এই তো মোড়ের কাছে বেশি দূরেও না আমি পিঙ্কিকে নিয়ে একটু যাই যে কিছু সবজি কিনে নিয়ে আসি তাছাড়া আবার আজকে আবার রান্না হবে না বাড়িতে তো কিছুই নেই এই পিঙ্কি পিঙ্কি চল যাই ঠিক আছে মা চলো যাচ্ছি যেই কথা সেই কাজ উমা আর ছোট পিঙ্কি মিলে চলে গেল সবজি কেনার জন্য স্কুটিতে চেপে উমা ছোট পিঙ্কি যে না স্কুটিতে চেপে রওনা দিয়েছে অমনি সাথে সাথেই উমাদের বাড়িতে তো লক্ষ্মী চলে এসেছে দিদি ভাই ও দিদি ভাই সকাল সকাল স্কুটিতে চেপে তুমি আর পিঙ্কি মিলে কোথায় যাচ্ছ বলো তো আরে লক্ষ্মী আর বলিস না বাড়িতে একটাও সবজি নেই তাই আমি যাচ্ছি একটু সবজি কিনতে আমাদের মোড়ের মাথায় নাকি একজন সবজি বিক্রেতা এসেছে সে খুব সস্তায় সবজি দিচ্ছে এক্ষুনি মালতি গেল হন্তদন্ত হয়ে ছুটতে ছুটতে তাই আমিও ভাবছি যে ওখান থেকেই তাড়াতাড়ি করে গিয়ে সবজি নিয়ে আসি তুই যাবি নাকি আমার সাথে বলছো ঠিক আছে যাচ্ছি তাহলে চলো একটু তাড়াতাড়ি যেতে হবে বুঝলি ওই সবজিওয়ালা নাকি আবার বেশিক্ষণ থাকবে না তার জন্য একটু তাড়াতাড়ি করছি তুই শিগগিরই দেরি না করে চল পিঙ্কি শোনা আমি আর কাম্মা যাই ঠিক আছে তুমি ঘরে বসো ঘরে বসে বসে একটু রেস্ট নাও কিছুক্ষণ পরে তো আবার তোমাকে স্কুলে যেতে হবে ঠিক আছে দেহের ভাল লাগে না আমি তো পড়লাম তোমার সাথে যেতে ইচ্ছা করছে নিয়ে চলো না পিঙ্কি শোনা এভাবে জেদ করে না আমি আর কাম্মা মিলে যাই ঠিক আছে তাড়াতাড়ি না গেলে আবার সবজিগুলো পাবো না যাও তুমি যাও ঠিক আছে আমি যাচ্ছি ছোট পিঙ্কি তো মন খারাপ করে ঘরের দিকে চলে গেল শুধু নিজেরা নিজেরা বেড়াতে চলে গেল আমি কত বললাম তাও আমাকে নিয়ে গেল না উমা তুমি যাচ্ছ কেন আমি যাচ্ছি বললাম তো একটু পরে আমি একটু পরেই যাচ্ছি শরীরটা একটু খারাপ করছে তো তাই একটু শুয়ে আছি আমি যাচ্ছি তুমি যেও না দিদি ভাই দাও ব্যাগটা আমি হাতে দিয়ে নিই চলো এবার তাহলে যাই হ্যাঁ হ্যাঁ চল 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 শিগগিরই চল দিদি ভাই ও দিদি ভাই সাবধানে চালিও কিন্তু দেখে শুনে চালিও আবার ফেলে টেলে দিও না কিন্তু উমা লক্ষ্মী তো চলে যাচ্ছিল দিদি ভাই দিদি ভাই দিদি ভাই দেখে দেখে গরু গরু আ আ আ
দিদি ভাই, দিদি ভাই তুমি ঠিক আছো? দিদি ভাই খুব লেগেছে। লক্ষ্মী রে লক্ষ্মী, লক্ষ্মী ও লক্ষ্মী, তুই ঠিক আছিস তো? দিদি ভাই মনে হচ্ছে অনেকটা রক্ত বেরিয়ে গেছে। মা, ও মা, মা, বাবা, বাবা শিগগিরই ওঠো, ওঠো, দেখো মা আর কাম্মা অ্যাক্সিডেন্ট করেছে, ওঠো, অনেক রক্ত বেরিয়ে গেছে। আরে আরে এ কি, বললাম তো তোমাদের না যেতে, আমি যাবো বলছিলাম তাও তোমরা যেতে গেলে। ও কাম্মা, 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 মা, মা, ও মা, ওঠো, ওঠো, মা, উমা, উমা, উমা উঠো, লক্ষ্মী চলো চলো, ওঠো, ওঠো, দেখি তোমাদের আগে উঠে নিয়ে যাই। তোমাদের আমি ব্যান্ডেজ করে দিয়েছি, এবার আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। তোমাদের আঘাত খুব বেশি গুরুতর ছিল না, ভাগ্য ভালো তোমাদের, তার জন্য কিছু হয়নি। মাথাটা, মাথাটা খুব ব্যথা করছে, মনে হচ্ছে অনেকটা রক্ত বেরিয়ে গেছে। শোনো তোমাদের একটা কথা বলি, এরপর থেকে যখনই রাস্তায় বেরোবে সামনের দিকে দেখে চালাবে। রাস্তায় বেরোলে পরে সবসময় সাবধানে চালাতে হয়, তাহলে পরে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হবে না এবং কারো প্রাণ যাবে না, বুঝতে পেরেছো? এবার থেকে খেয়াল রাখবে কিন্তু। ও মামা, তোমাদের ব্যথা কি একটু কমেছে? পিঙ্কি রে, ও পিঙ্কি চিন্তা করিস না, এখন আমরা আমরা কিছুটা ঠিক আছি।